বেশ কিছু শুকনো ডালপালা জমে গেছে আসলে যারা ছাদ বাগান করেন তাদের কিন্তু নিয়মিত গাছ করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় আর সেগুলো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে কিন্তু জ্বালানি ব্যবহার করা যায় তো আমরা তো আর এগুলো দিয়ে রান্না করি না তবে শখের বসে ছাদে বসে রান্না করতে ভালোই লাগে তো এই চুলাটা কিছুদিন আগে বানিয়েছিলাম অনেকেই দেখেছেন আর ওই চুলাটা কিন্তু একটু ছোট সাইজ ওটাতে রান্না করতে হলে আবার এগুলো কেক কেটে ছোট করে তারপর জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে তাই ভাবছি নতুন একটা চুলা বানিয়ে নেব একটু বড় সাইজ করে তো এখানে আমি কয়েকটা টপ থেকে মাটি নিয়ে নিয়েছি এগুলোকে এখন ভেঙে গুঁড়া করে পানি দিয়ে আমি রেডি করে নিয়েছি এখানে চারটা ইট বিছিয়ে নিয়েছি যেহেতু চোলাটা আমি আর এখান থেকে সরাব না তাই ইট দিয়ে নিয়েছি বৃষ্টি আসলে আর এটা ভিজে যাবে না তলাটা ওপরটা ঢেকে রাখবো তাহলে আর চোলাটাও ভেঙে যাবে না তো চারপাশ থেকে এভাবে মাটি দিয়ে নেব প্রথমে মাটিটা একটু শুকিয়ে গেলে তারপর আমি পুরো চোলাটা সুন্দর করে রেডি করব যেহেতু এগুলো বেলে মাটি তাই একদিনে রেডি করা গেল না মাটি শুধু নিচের দিকে একটু পড়ে যেতে চাচ্ছে তাই হালকা একটু শুকালে তারপর কেটে কুটে ঠিক করে নিয়েছি আর চুলাটা এমনভাবে তৈরি করেছি এটা যে কোনো ডালপালা মরা ডালপালা বা যে কোনো জ্বালানি দিয়ে এটা রান্না করা যাবে আরামসে একেবারেই খোলা একটা চুলা বানিয়েছি আর যেরকমই হোক দেখতে এটা কিন্তু খুব সুন্দর করে আগুন জ্বলবে বাইরের বাতাসও লাগবে না আবার ছোট বড় সব হাড়ি বসানো যাবে তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা নতুন দেখছেন এখানে যুক্ত হয়ে যাবেন পরবর্তীতে এই মাটির চুলায় সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি দেখার জন্য ভালো থাকবেন আর চোলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন চোলা বানানো একদম কমপ্লিট ভালো থাকুন আল্লাহ হাফেজ